পুজোর জাঁকজমক থেকে বহু দূরে এমনও কিছু পুজো রয়েছে যেগুলি বরাবরই মানুষের নজর কেড়েছে তাদের উদযাপনের অনন্য আচার ও রীতিনীতির জন্য। তরুণ প্রজন্মের প্রতি বার্তা দিয়ে রাজধানী শতদল সংঘের এ বছরের থিমে ফুটে উঠেছে ত্রিপুরার গ্রামীণ জীবনের চিত্র। বর্তমান সমাজ অনেকটাই শহর কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এ শহর কেন্দ্রিক সমাজে গ্রামীণ এলাকার মানুষেরা কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন, কিংবা আমাদের এই শহর কেন্দ্রিক জীবনযাপনের ক্ষেত্রে কৃষক দিনমজুর তাঁতিদের কতটা গুরুত্ব রয়েছে তাই তুলে ধরা হয়েছে এই থিমে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ক্লাবের সহসভাপতি পীযূষ ভৌমিক। ত্রিপুরার পল্লিয়া নাই মাতৃবন্দনা, গ্রাম্য পরিবেশ একটা আমরা তুলে ধরছি এখানে। আমরা প্যান্ডেলের মেঝে, যার গ্রামের মেঝে যে তারা ধরে না কাপড় বুনে বা বাঁশ বেতের কাজ করে বা কুমাররা, তারপরে ধরেন না এই যে ধান থেকে চাল করে কৃষকরা ছবি তুলে ধরছি, পরিশ্রমের সেই দিনের দিন মজুরার তুলে ধরছি আমরা এখানে। আমরা এই প্যান্ডেলের বাইরে আর স্বচ্ছ ভারত সম্বন্ধে তুলে ধরছি, এই সবই তুলে ধরছি আর যাতে। ক্লাব কর্তৃপক্ষের এই ধারণাকে সাধুবাদ জানান পুজো দেখতে আসা এক দর্শনার্থী। হ্যাঁ, এবারের পুজোটা আমরা খুবই একটা মানে আলাদাভাবে দেখছি। সব প্রত্যেকবারই শতদল ক্লাবের পুজো আমরা দেখে এসেছি, তো ওটার মধ্যে অর্কেস্ট্রার একটা মানে সবসময়ই আমাদের এখানে থাকে, তো আমরা দেখে এসেছি যে অর্কেস্ট্রা দিয়ে মানুষ এখন মানে জনসমাগম ভালো হতো। এবারের পুজোটা পুরোটাই আলাদা। পল্লিয়ানায় মার একটা পুজো করেছে ওরা, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর মানে বলার ভাষা নেই, খুবই সুন্দর হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের কীরকম ভিড় হচ্ছে, আপনি যতদিকে দেখতে পাচ্ছেন। তো ওই জায়গায় আপনাকে বলবো যে মানে একটা মানে ভালো উদ্যোগ করা নিয়েছে এবার ওই জায়গাটায়। আমি এসে শতদল ক্লাবের মধ্যে এই পুজোটা দেখে খুবই আপ্লুত হয়েছে, খুবই ভালো লেগেছে আমাকে। পল্লিয়ানায় গ্রামের পুজো এটা মানে একটা আলাদা থিম, নতুন থিমে একটা ওরা করেছে, কোনো জায়গায় আমি দেখিনি এরকম থিম, ভালো থিম করেছে, খুব ভালো লেগেছে। আমি সবাইকে নিয়ে এসেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। রিপোর্ট আর ইনিউজ।